নমস্কার, সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি, পটল সুন্দরী। পটলটা আমি তেসরাভাবে কেটে এটা আমি মশলা দিয়ে ভেজেছি, আপনারা যে কোনোভাবে আপনারা ভাজতে পারেন। এই পটলটা কিন্তু খুবই ভালো লাগে ভাজা। দেখুন, এখানে আমি পটল কেটে নিয়েছি, সাইড দিয়ে এরকম একটু বেঁকিয়ে কেটেছি। প্রত্যেকটা পটল আমি একইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলো আমি ভালোভাবে এখানে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে দুবার করে আমি এখানে ধুয়ে নেব। আর আমার চ্যানেলটা এখনও যদি আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর এখানে আমি লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি, এই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, আর দেবো অল্প পরিমাণ চিনি। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এবার ভালোভাবে এখানে আমি পটলগুলোর সাথে মাখিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে, যাতে সাইডে যেই কাঁটাগুলো আছে তার ভেতরে যেন মশলাগুলো ঢুকে যায়। দেখুন, প্রত্যেকটা পটলগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, পটলটা দিয়ে অনেকটা জল ছেড়েছে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই হালকা নাড়াচাড়া করে এক এক করে আমি পটলগুলো দিয়ে দেবো। দেখুন, পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা আমি তুলে নিয়েছি। ঢাকনা দিয়ে চাপা দিয়ে যদি পটলগুলো ভাজেন তাহলে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না, যেহেতু পটলগুলো আসতো এখানে আমি সাইড দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি। আবারও আমি ঢেকে দিলাম, ঢাকনা তুলে এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল করে আমি এখানে তুলে নেব। পটলগুলো কিন্তু খুব স্লো আছে, এখানে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে বাদ বাকি পটলগুলো আমি ভেজে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে পটল সুন্দরী বা পটল ভাজা। একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চাদেরকে এরমভাবে ভাজা করে দেবেন, ওরা খুব আনন্দ করে খাবে।